নমস্কার বন্ধুরা, সোমাস ব্যঞ্জন রেসিপি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ একটা পনিরের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তবে আজকের পনিরের রেসিপিটা কিন্তু কোনো রকম ক্রিম, টমেটো, দই এসব ছাড়াই তৈরি করব, একদম ঘরোয়া উপকরণ দিয়ে। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। প্রথমেই কড়াতে 3 টেবিল চামচ মতো তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিলাম 1/2 চা চামচ নুন, 1/2 চা চামচ হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এগুলো দেওয়ার সময় কিন্তু তেলের টেম্পারেচারটা যেন খুব হালকা গরম থাকে, খুব বেশি গরম তেলে দিলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। মশলাগুলোকে তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। আমি এখানে 200 গ্রাম মতন পনির নিয়েছি, পনিরগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। অনেক সময় পনিরের মধ্যে নুন হলুদ মাখাতে গেলে পনির ভেঙে যেতে পারে, তাই এইভাবে তেলের মধ্যে নুন হলুদ দিলে পনিরের গায়ে খুব সুন্দরভাবে নুন হলুদ ভালোভাবে মাখানো হয়ে যায় আর ভাজ দেখতেও খুব সুন্দর লাগে। পনিরগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, পনিরগুলো তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। আমি এখানে 2 বড় বড় সাইজের আলুকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলোকেও হালকা লালচে করে ভেজে নেব। আলুগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি, আলুগুলো তুলে নেব। আলু পনির ভাজা হয়ে গেছে, একটা মশলা তৈরি করে নেব। একটা গ্রাইন্ডার জালের মধ্যে নিয়ে নিয়েছি 2 বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। তাতে দিয়ে দিলাম 3-4 কোয়া রসুন আর দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা। 1 ইঞ্চি আদাটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার এই সব কিছু দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। কড়াতে যে পরিমাণ তেল আছে তাতে আরও একটু তেল দিয়ে দেব। আমি কিন্তু এখানে সর্ষের তেলে রান্নাটা করছি, তবে তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম 4টে ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ, 2 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ আর 1টা ফাটিয়ে নেওয়া বড় এলাচ আর দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে। এবার এই ফোড়নগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে পেঁয়াজ আদা রসুন বাটাটা দিয়ে দিতে হবে। পেঁয়াজ আদা রসুনটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেখো অনেকটা কষানো হয়ে এসেছে, মশলার কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। আরও একটু নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নেব। মশলা যত সুন্দর ভাজা হবে তরকারির রঙটাও কিন্তু তত সুন্দর হবে। মশলাটাকে বেশ ভালো মতন কষিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে তাতে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 7 মতো নুন। এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। মশলা কষানোর জন্য সামান্য জল দিয়ে দিলাম। জলের সাথে ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব। এবার মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নেব। আমি যেহেতু এখানে কোনো রকম টমেটো ব্যবহার করিনি, তাই 1/4 চামচে 2 চামচ টমেটো সস দিয়ে দিলাম। তবে তোমরা যদি টমেটো ব্যবহার করতে না চাও তাহলে এটাও স্কিপ করতে পারো, তবে দিলে টেস্টটা বেশ ভালো হয়। টমেটো সসটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। আমি আগে থেকে আরও একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম। একটা গ্রাইন্ডার জারে নিয়ে নিয়েছি 50 গ্রাম মতন পনির আর তাতে দিয়ে দিলাম সামান্য একটু জল। এবার এই পনির আর জলটা দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। পনিরের পেস্টটা দিয়ে দিলাম। আমি এখানে জল দিয়ে পনিরের পেস্টটা তৈরি করেছি, তোমরা চাইলে জলের বদলে দুধও ব্যবহার করতে পারো। এই পনিরের পেস্টটা দেওয়াতেই কিন্তু একটা খুব সুন্দর টেস্ট আসে। আরও একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। মশলাটা বেশ সুন্দর মতন কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মশলার সাথে আলুটাকে মিশিয়ে নিয়ে আরও একটু কষিয়ে নেব। আমাদের মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে আলু দিয়ে। দেখো মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। গ্রেভিটা ফুটে উঠলে মিডিয়াম টু লো আছে চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব।
মিনিট পাঁচেক হয়ে গেছে, চাপাটা তুলে নিলাম। তরকারিটাকে আরও একটু নাড়াচাড়া করে নিলাম। এখনও কিন্তু আমাদের আলু সেদ্ধ হয়নি, আলুটা সেদ্ধ হতে আরও কিছুক্ষণ বাকি আছে। এবার ভেজে রাখা পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। পনিরটাকে দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিলাম। আবারও মিডিয়াম টু লো আছে, আরও 5 মিনিট চাপা দিয়ে রান্না করে নেব। আরও 5 মিনিট হয়ে গেছে, চাপাটা তুলে নিলাম। আবারও একবার তরকারিটাকে একটু নাড়াচাড়া করে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম। দিয়ে দিলাম 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটাকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। আমাদের আলু পনিরের ডালনা কিন্তু প্রায় রেডি। নামানোর আগে 1 চা চামচ কসৌরি মেথি হাতে ঘষে দিয়ে দিলাম। কসৌরি মেথিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতেও বেশ ভালো লাগে। কসৌরি মেথিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আমাদের আলু পনিরের ডালনা একদম রেডি। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল কোনো রকম কাজু, ক্রিম, দই, টমেটো ছাড়াই আলু পনিরের ডালনা। এইভাবে আলু পনিরের ডালনা তৈরি করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তোমরা এইভাবে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখো। আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুবান্ধবের সাথে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব।